হাদিস তিনশো ছাপ্পান্ন ইহিয়া রহমতুল্লাহ আলহির সনদে মুগিরা ইবনেশো আবার থেকে বর্ণিত তিনি বলেন আমি কোনো এক সফরে নবী করিম সাল আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম তিনি বললেন হে মুগিরা লুটাটি লও আমি তা নিলাম তিনি আমার দৃষ্টির বাইরে গিয়ে প্রয়োজন সমাধা করলেন তখন তার দেহে ছিল স্বামী জুব্বা তিনি জুব্বার আস্তিন থেকে হাত বের করতে চাইলেন কিন্তু আস্তিন সংকীর্ণ হওয়ায় তিনি নিচের দিক দিয়ে হাত বের করলেন আমি পানি ঢেলে দিলাম এবং তিনি সালাতের ওজুর ন্যায় ওজু করলেন আর তার উভয় মোজার উপর মাসেহ করলেন ও পরে সালাত আদায় করলেন হাদিস তিনশো সাতান্ন মতার ইবনে ফদল রহমতুল্লাহ আলহির সনদে জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল আলহি ওসাল্লাম নবুয়তের পূর্বে কোরাইশদের সাথে কাবার মেরামতের জন্য পাথর তুলে দিচ্ছিলেন তার পরনে ছিল লুঙ্গি তার চাচা আব্বাস রদিয়াল্লাহ আনহু তাকে বললেন ভাতিজা তুমি লুঙ্গি খুলে কাঁধে পাথরের নিচে রাখলে ভালো হতো অর্থাৎ কাঁধে পাথর বহন করতে সুবিধা হতো জয়াবির রদিয়াল্লাহ আনহু বলেন তিনি লুঙ্গি খুলে কাঁধে রাখলেন এবং তৎক্ষণাৎ বেহুশ হয়ে পড়ে গেলেন এরপর তাকে আর কখনো বিবস্ত্র অবস্থায় দেখা যায়নি হাদিস তিনশো আটান্ন সলাইমান ইবনে হাব রহমতুল্লাহ আলহির সনদে আবু হরি রাজি আনহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুরুল্লাহ সাল আলহ সাল্লামের কাছে দাঁড়িয়ে এক কাপড়ে সালাদ আদায়ের হুকুম জিজ্ঞাসা করল তিনি বললেন তোমাদের প্রত্যেকের কাছে কি দুখানা করে কাপড় আছে এরপর এক ব্যক্তি অমর আল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করল তিনি বললেন আল্লাহ যখন তোমাদের সামর্থ্য দিয়েছেন তখন তোমরাও নিজেদের সামর্থ্য প্রকাশ করো লোকেরা যেন পুরো পোশাক একত্রে পরিধান করে অর্থাৎ মানুষ তাহবন্দ ও চাদর তাহবন্দ ও জামা তাহবন্দ ও কাবা পায়জামা ও চাদর পায়জামা ও জামা পায়জামা ও কাবা জাঙ্গিয়া ও কাবা জাঙ্গিয়া ও জামা পরে সালাদ আদায় করে আবু হরে আনহু বলেন যে আমার মনে হয় অমর আল্লাহ আনহু জাঙ্গিয়া ও চাদরের কথাও বলেছিলেন হাদিস তিনশো উনষাট আসিম ইবনে আলী রহমতুল্লাহ আলহির সনদে ইবনে অমর রাজিয়া আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রসুল্লাহ সাল আলহিমকে জিজ্ঞাসা করল এহরামকারী কি পরিধান করবে তিনি বললেন সে জামা পরবে না পায় জামা পরবে না টুপি পরবে না জাফরান বা ওয়ার্স রঙে রঞ্জিত কাপড় পরবে না আর জুতা না পেলে মোজা পরবে তবে তা পায়ের গিরার নিচে পর্যন্ত কেটে নেবে না ফেয়া রহমতুল্লাহ আলহি ইবনে অমর রাজিয়া আনহুমা সূত্রে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন টিকা এক প্রকার হলুদ রঙের তৃণজাতীয় সুগন্ধি হাদিস তিনশো সুগন্ধি কোথাইবা রহমতুল্লাহ আলহে আবুসঈদ হুদরি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলহি ওসাল্লাম ইস্তিমা এবং এক কাপড়ে এহতেবা করতে নিষেধ করেছেন যাতে এমনটি না হয় যে তার লজ্জাস্থানে কাপড়ের কোনো অংশ না থাকে টিকা ইশতিমা আল সম্মা বলতে একই কাপড়ে সমস্ত শরীর এমনভাবে জড়ানো যাতে হাত পা নড়াচড়া করতে অসুবিধা হয় আর এহতিবা বলতে পা ও হাঁটু দাঁড় করিয়ে বাহু বা কাপড় দিয়ে তা এমনভাবে বেষ্টন করে নিতম্বের উপর বসা যাতে লজ্জাস্থান খুলে যাওয়ার আশঙ্কা থাকে